বিল শোধের পরও বকেয়ার মেসেজ পাঠিয়ে গ্রাহক হয়রানি করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। কারো কারো কাছে চাওয়া হচ্ছে 20-30 বছরের পুরনো বিলের কপিও। তবে ঘুষ দিলে নিমেষেই সমাধান হয়ে যায় সব সমস্যা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। গুলশানের বাসিন্দা ডাক্তার শেখ জুলফিকার আহমেদ সব সময় তিতাস গ্যাসের বিল অগ্রিম পরিশোধ করেন, কিন্তু তারপরও তার কাছে 6000 টাকা বকেয়া দাবি করে পাঠানো হয়েছে এসএমএস। এই টাকা শোধ না করলে দেয়া হয়েছে সংযোগ বিচ্ছিন্নের হুমকিও। আমি চিরকালই অগ্রিম পেমেন্ট করি 3 থেকে 6 মাস, এবং এটার আমি খেয়ালও রাখি যে কখনো যাতে ব্যত্যয় না ঘটে। এবং আমি মনে করি যে আমি একজন রিয়েলি সৎ গ্রাহক। এই যে এসএমএসটা আসলো, এটা আসলে খুবই বিব্রত করে। বিল পরিশোধের পরও গ্রাহকদের কেন এই ধরনের এসএমএস পাঠানো হচ্ছে, এমন প্রশ্নের উত্তর জানতে প্রগতি সরণির তিতাস জোন অফিসে বাধার মুখে পড়তে হয়। পরে পরিচয় গোপন করে ভেতরে গিয়ে দেখা যায় সেবা গ্রহীতার চেয়ে দালাল বেশি। নতুন কাউকে দেখলেই ঘিরে ধরছে দালালরা। শুধু এখানেই নয়, তিতাসের প্রতিটি জোন অফিসে গ্রাহক হয়রানির চিত্র প্রায় একই। সেবা নিতে এসে নাজেহাল হতে হচ্ছে, এমন অভিযোগ প্রায় সব গ্রাহকের। অনেকের কাছে চাওয়া হয় 20-30 বছরের পুরনো বিলের কাগজ। চাহিদা মতো বিলের ফটোকপি ম্যানেজার বরাবর সাদা কাগজে আবেদন লিখে জমা দিতে বলছে কর্তৃপক্ষ। তবে এত সব চাওয়া মিটে যায় ঘুষ দিলেই। বলতেছে যে এটা অনেক ঝামেলা হবে, অনেক লং প্রসেসিং, এন ত্যান আবি যাবে এইগুলো আর কি। এরপরে প্রথমে আমার কাছে 2-3 হাজার টাকা বলছিল, দেন বললো 1000 টাকা। কম্পিউটারে পাওনা 1050 টাকা, আর মেসেজ পাঠাইছে হলো 7875 টাকা। 7 সাল থেকে যে বইগুলো, ওই বইগুলো ওনাদের লাগবে। তা আমি বললাম যে আমি জমা দিছি, আমার কাছে এক কপি আছে, আপনাদের কাছেও তো এক কপি আছে, তো ওইটা বের করেন। গ্রাহকদের এমন অভিযোগ নিয়ে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের কোনো কর্মকর্তাও কোনো কথা বলতে রাজি হয়নি। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।